কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অনলাইন পরীক্ষা নিতে হবে এই দাবিতেই বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এই বিক্ষোভ। এই মুহূর্তে কি পরিস্থিতি সরাসরি আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে। মৈত্রী, এই মুহূর্তের কি অবস্থা? বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে মেইন ক্যাম্পাস অর্থাৎ কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঠিক মেইন গেটের সামনে পড়ুয়ারা বসে রয়েছেন এবং তাদের বক্তব্যটা খুব স্পষ্ট। তারা এখানে যেটা জানাচ্ছেন যে তারা অনলাইন পরীক্ষায় তারা চান, অফলাইনে নয়। তাদের বক্তব্যটা তারা পরিষ্কার করে দিয়েছেন। আমাদের সঙ্গে পড়ুয়ারা রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো। কিসের জন্য আপনারা অনলাইন পরীক্ষার দাবি জানাচ্ছেন, আপনাদের দাবিটা কি? কারণ গতকালই শিক্ষকরা তারা তাদের মতামত তারা দিয়েছেন এবং সিন্ডিকেটে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপনারা কি চাইছেন অনলাইন কেন? অনলাইন কেন? দেখুন, একটা কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে কোন ফ্যাক্টরসগুলোর জন্য আজকে ছাত্রছাত্রীরা অনলাইন দাবি করছে। আগে বুঝতে হবে ছাত্রছাত্রীদের পজিশনে দাঁড়িয়ে এই জিনিসটাকে অ্যানালাইসিস করতে হবে। মাত্র এক থেকে দেড় মাস ক্লাস হয়েছে, ছ মাসের সেমিস্টার হয়, এক একটা সেমিস্টার ছ মাসের হয়, সেখানে এক থেকে দেড় মাস ক্লাস, সেটাও সম্পূর্ণ অফলাইন মোডে হয়নি। কিছু ক্লাসেস অফলাইন মোডে হয়েছে, কিছু ক্লাসেস অনলাইন মোডে। সিলেবাস শেষ হয়নি এখনও ছাত্রছাত্রীদের, 50% সিলেবাসও শেষ হওয়া সম্ভব নয় দেড় মাসের মধ্যে। তার মধ্যে দাঁড়িয়ে যদি তাদেরকে অফলাইন এক্সাম দিতে বলা হয়, তারা কীভাবে দেবে? তারা তো প্রিপেয়ারডই নয়। তাই কেন আন্দোলন হচ্ছে তার কারণগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। সেই কারণগুলো চাইবো আপনাদের চ্যানেল থেকে যাতে প্রকাশ করা হয়, যাতে কর্তৃপক্ষরা জানতে পারে যে কেন তারা অনলাইন এক্সাম চাইছে। এটা খুব দরকার, বিকজ এটা যদি না হয় অধিকাংশ ছাত্রছাত্রীরা খারাপ ফলাফল করবে, তাদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। দায়িত্ব কিন্তু কে তুলে নেবে? এই প্রশ্ন আমরা করতে চাইছি।